সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিজয় টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানি আমি শারমিন সুমি শুরু করছি বিজয় টিভির নিয়মিত সংবাদ আয়োজন বিজয় বার্তা আসুন বিজয় বার্তার প্রথমে জেনে নিই আজকের শিরোনাম ডেঙ্গু নিয়ন্ত্রণে পাঁচ বছর মেয়াদি প্রকল্প প্রণয়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি মেয়র রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়ার ঘটনায় আটক তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এবং মেহেরপুরে নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের আট সদস্য আটক ডেঙ্গু নিয়ন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশন দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনার জন্য পাঁচ বছর মেয়াদী প্রকল্পের ডিপিপি প্রণয়নের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র মোহাম্মদ সাইদ খোকন সকালে ডেঙ্গু প্রতিরোধে সিঙ্গাপুর সফরের অর্জিত অভিজ্ঞতা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি মেয়র বলেন এবছর ডেঙ্গু সারা দেশে আতঙ্ক সৃষ্টি করেছে বর্তমানে ঢাকায় এর প্রকোপ উল্লেখযোগ্য হারে কমেছে তবে এর স্থায়ী সমাধানের জন্য কাজ করছি আমরা আমরা এ সময় তিনি অভিযোগ করেন বারবার বলা হলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গু রোগীদের ভিত্তিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না যদি নির্দিষ্ট করে এলাকাভিত্তিক ডেঙ্গু আক্রান্ত রোগীর তালিকা দেয়া হতো তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হতো ডেঙ্গুর প্রাদুর্ভাব যে একেবারে শূন্যের কোঠায় চলে আসছে বিষয়টা এমনও নয় ঢাকায় এর প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে পাঁচ বছর মেয়াদি একটি পরিকল্পনা এবং একটি প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাকে ডেঙ্গু নিয়ন্ত্রণ তথা ডেঙ্গু মুক্ত করবার প্রচেষ্টা আমরা গ্রহণ করতে যাচ্ছি রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়ার ঘটনায় আটক তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেনাজ রহমানের আদালত এ রায় দেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এসআই রাজেশ বড়ুয়া সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের কর্মচারী জয়নাল আবেদিনের তিন দিন এবং বিজয় দাস ও সুমাইয়া আক্তারকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন নির্বাচন কমিশনের হারিয়ে যাওয়া একটি ল্যাপটপ সহ সোমবার তাদের আটক করা হয় মেহেরপুরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের আট সদস্যকে আটক করেছে পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে রঘুনাথপুর গ্রাম থেকে তাদের আটক করা হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা জানান রঘুনাথপুর গ্রামের আঞ্জিরা খাতুনের বাড়িতে গোপন দাওয়াতি বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে এসআই পলাশের নেতৃত্বে সদর থানা ও পিরোজপুর ক্যাম্পের পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালায় এ সময় তিনজন নারী সহ আট সদস্যকে গ্রেফতার করা হয় ঘটনাস্থল থেকে সংগঠনের লিফলেট ও বই জব্দ করা হয় নেতা হওয়ার জন্য যুবলীগ নয় মন্তব্য করে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন যুবলীগ করতে হলে দেশের জন্য কাজ করতে হবে জনগণের সেবক হতে হবে বিকেলে রাজধানীর মিরপুর দারুসালামের গোলারটেক মাঠে সাত আট এগারো বারো ও তিরানব্বই নম্বর ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি এর আগে পতাকা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা এ সময় ঢাকা চোদ্দ আসনের সাংসদ আসলামুল হক আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন নবাবগঞ্জে মাদক মামলায় মমিন নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উপস্থিতিতে এ রায় দেন দুই হাজার সতেরো সালের বাইশ ডিসেম্বর উপজেলার নরেন্দ্রপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব এ সময় এক কেজি একশো গ্রাম হেরোইন সহ মমিনকে আটক করা হয় মামলার তদন্ত শেষে দুই সালের সাতাশ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত অ্যাডভোকেট আঞ্জুমার আরা জানান আদালতে নয়জন সাক্ষ্য প্রদান ও যুক্তিতর্ক শেষে বিজ্ঞ বিচারক রায় প্রদান করেন ঢাকার ধামরায় জয়পুরা এলাকা থেকে হান্নার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বেসরকারি উন্নয়ন সংস্থা সজাগ এর পরিত্যক্ত ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয় এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ জানান তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোরাওয়ি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাক্টরের চাপায় রাজন ও মাহিন নামে দুই স্কুল ছাত্র নিহত হয়েছে সকালে উপজেলার কিরাটন লাখপুর এলাকায় এ ঘটনা ঘটে করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান নিহত দুইজন দেহুন্দা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সকালে বাইসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে করিমগঞ্জ দেহুন্দা সড়কের লাখপুর এলাকায় পেছন দিক থেকে আসা ইট ভর্তি একটি ট্রাক্টর তাদেরকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই মারা যায় মাহিন এবং আহত অবস্থায় রাজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মাদারীপুর উপজেলার সিদ্ধিখোলা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে ঘটনায় আরও দুই আরোহী আহত হয়েছে এ মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলম জানান ভুরঘাটা থেকে মোটরসাইকেলে তিন আরোহী মাদারীপুরের দিকে আসছিলেন পথি মধ্যে উপজেলার সিদ্ধিখোলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল সজোরে সজরে ধাক্কা দেয় এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এ সময় আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে রাখা হয়েছে সিরাজগঞ্জে বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো জন এদের মধ্যে মৃত্যু হয়েছে গত দাঁড়াল ডেঙ্গু রোগী হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা মির্জা মোহাম্মদ হুমায়ুন কবির জানান জেলার বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি রয়েছে আটত্রিশ জন এর মধ্যে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ নেসা মুজিব জেনারেল হাসপাতালে ত্রিশ জন এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ পারস্পরিক মাধ্যমে বসবাসের মানদণ্ড একটি দেশের শাসন ব্যবস্থার সফলতার উপর নির্ভর করে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বিশ্বে প্রশংসিত বলে মন্তব্য করেছেন নাটোরের জেলা প্রশাসক শাহরিয়াজ সকালে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি নাটোরে এবার তিনশো পঁচাত্তরটি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হবে বলেও জানান আয়োজকরা সভায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা আয়োজনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকরাম হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম নাটোর পৌরসভার মেয়র ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উমা চৌধুরী জলিসহ অন্যরা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কোচুছড়ি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লার্মা গ্রুপের দুই কর্মী নিহত হয়েছে প্রতিপক্ষের হামলা এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মঞ্জুর জানান দুর্গম শুকনা কচুছড়ি গ্রামে অবস্থান করছিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এম এন লার্মা গ্রুপের রিপেন চাকমা ও বর্ষণ চাকমা নামে দুই কর্মী এ সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলে দুইজন নিহত হন জামালপুরের সরিষাবাড়িতে আল্হাদ জুটমিল শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে সকালে বকেয়া বেতন ভাতার দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় লোকাল ট্রেন অবরোধসহ জুটমিল গেট সংসদ চত্বরসহ বিভিন্ন মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা পরে জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক আগামী পঁচিশ সেপ্টেম্বর মালিক পক্ষ ও সিবিআই নেতাকর্মীদের সাথে কথা বলে বকেয়া বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলহা এর সিবিআই সভাপতি তোফাজ্জল হোসেন সহ আরও অনেকে নওগাঁ জেলা প্রেসক্লাব সাংবাদিকদের সাথে বিজেপি ষোলো ব্যাটালিয়ন অধিনায়কের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে গত রাতে ষোলো ব্যাটালিয়নের দরবার হলে এ সভার আয়োজন করা হয় পরিচিতি সভায় সাংবাদিকরা তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার ব্যক্ত করেন এ সময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ উপ অধিনায়ক মেজর এটিএম আহসান হাবিব সহ অন্যরা উপস্থিত ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্যা কবলিত জনগণের পুনর্বাসনের লক্ষ্যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা হয়েছে গতকাল উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনার উদ্যোগে এ আয়োজন করা হয় এ সময় দুর্যোগ ব্যবস্থাপনার যুগ্ম সচিব ড আলফাজ হোসেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিব প্রধান সহ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন গাজীপুরের শ্রীপুর সাতখামাই এলাকায় র্যাবের সাথে বন্দুক যুদ্ধে মাসুদ পারভেস নামে একজন নিহত হয়েছে র্যাবের দাবি নিহত পারভেস একজন ডাকাত ও মাদক ব্যবসায় তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট তেরোটি মামলা রয়েছে র্যাব জানায় গত রাতে একদল ডাকাত শ্রীপুর উপজেলার সাতখামাইয়ের এলাকার ডাকাতের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা আত্মরক্ষার্থে র্যাবো পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে এসে মারা যায় ঘটনাস্থল থেকে ছয়টি শর্ট গান একটি পিস্তল একটি ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করা হয়েছে বিজয় টিভি একটি বিনোদনমূলক চ্যানেল তাই চলুন দেখে আসি আগামীকাল বিজয় টিভির পর্দায় কি কি থাকছে সকাল আটটায় থাকছে বাংলা সিনেমার গান নিয়ে বিজয় টিভির বিশেষ আয়োজন মিউজিক সকাল আটটা তিরিশে দেখবেন সোনালী দিনের ছবি তেরো পান্ডা এক গুন্ডা এতে অভিনয় করেছেন আমিন খান শাহনাজ ও ডিপজল বেলা বারোটায় একশো নেওয়ারে থাকছে বাংলা সিনেমা নিরাপত্তা অভিনয় করেছেন রুবেল শাহনাজ ও মিশা সৌদাগর বিকেল চারটা তিরিশে থাকছে দিনবদলের স্লোগান বিকেল পাঁচটায় থাকছে শিক্ষামূলক অনুষ্ঠান শিখতে শিখতে বিজয় সন্ধ্যা ছয়টায় ফ্যামিলি মেলার ড্রামায় থাকছে মান্না পপি ও মিশা সৌদাগর অভিনীত বাংলা সিনেমা দাপট রাত দশটায় রাতে রোম্যান্সে দেখবেন বাংলা সিনেমা বুকের ধন এতে অভিনয় করেছেন আলমগীর ববিতা জসীম ও নতুন বাংলা শাড়িতে নারী দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে আদন আহমেদ বিজয় টিভি শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার। নিচ্ছি ডেঙ্গু নিয়ন্ত্রণে পাঁচ বছর মেয়াদী প্রকল্প প্রণয়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি মেয়র রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়ার ঘটনায় আটক তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এবং মেহেরপুরে নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের আট সদস্য আটক বিজয় বার্তা শেষে আজকের মতো আমি শারমিন সুমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে শোক রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের এই বার্তাটি দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফেজ